প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে অনেক বিষয় নিয়ে মানববন্ধন হয়। তারই মধ্যে আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে মানববন্ধন হচ্ছে, সেটি হচ্ছে তাদের বকেয়া বিল এবং ঈদবোনাস সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা একটি মানববন্ধন করছে। অনেকে অনেক ধরনের অভিযোগ তুলে ধরছেন, সেটি হচ্ছে গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড শ্রমিক কর্মচারী বৃন্দরা। এই বিষয়ে আমরা একটু জানতে চাই, আসলে তাদের অভিযোগটি কী এবং তারা আসলে কী চায়। একটু আগে আপনি বলতেছিলেন যে গোল্ড স্টার লিমিটেড শ্রমিক কর্মচারী বৃন্দ এখানে আজকে নিয়ে ঢাকায় এই পর্যন্ত তিনবার আসছে, এরপরও বিজিএমএ তারা গেছে গত 20 এপ্রিল। একটা চুক্তি নামা হয়েছিল যে 20 তারিখে সেখানে বলা হয়েছিল এবং স্টামে লিখিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আগামী 30 তারিখ এবং 4 তারিখে এবং 7 তারিখে তাদেরকে ঈদবোনাস সহ যা আছে সমস্ত দিয়ে ঈদের ছুটি দিবে। কিন্তু তারা সেটা সে চুক্তিনামা অমান্য করে সেখানে তাদেরকে দেয় নাই। শেষ পর্যায়ে কলকারখানা বিজিএম সহ মালিকের সাথে বসে আলাপ আলোচনা করে নামস্ত কিছু, অর্থাৎ যার যে বেতন আছে তার 30% টাকা, কেউ 2,000-3,000 উপরে 3,500 টাকা পর্যন্ত দিয়েছিল, দিয়ে কোনো রং তারা ঈদের ছুটি কাটায় আসছিল। বলা হয়েছিল যে আগামী 20 তারিখ থেকে তাদের অফিস খুলে দেওয়া হবে, সেই 20 তারিখে অফিস না খুললে তারা অফিসটা বন্ধ করে রেখেছে। সেখানে 20 তারিখে যখন বন্ধ করে রাখছে শ্রমিকরা, তখন 21 তারিখে আবার ঢাকায় চলে আসছিলো কলকারখানা এই অভিযোগটা দেওয়ার জন্য। সেখান থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, আমরা মালিকের সাথে আলাপ করে সেখানে যে বিষয়টা আমরা সুরাহা করার চেষ্টা করছি। কিন্তু দেখা গেল তো ওনারা সময় নিল, নেওয়ার পরে 22 তারিখ মালিক কর্তৃপক্ষ ওখানে স্থানীয় কিছু লোকজন নিয়ে তাদের ফ্যাক্টরির ভিতরে যান এবং সেখানে তারা মাল সামানা বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু স্থানীয় কিছু শ্রমিক তারা ওখানে বাসাবাড়ি নিয়ে থাকে, তারা সারাক্ষণ নজরদারিতে ছিল। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা ওখানে যাই বাধা দেয় যে আপনারা মাল সামানা নেবেন, নিয়ে যান, আপনাদের মাল সামান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের বকেয়া টাকাটা কখন দিবেন এবং একটা ওয়াদা দেন। তখন ওরা বললো তোরা যাবি নাকি তোরা মার খাবি। এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে তারা ওখান থেকে রড এবং হাতুড়ি দিয়ে শ্রমিকদেরকে মারাত্মকভাবে আহত করে। তাদের নাম ওখানে যে স্থানীয় যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের লোকজন সেলিম মন্ডল এবং ওনার এখানে যে মেম্বার ইউপি সদস্য আছেন উনি সহ ওনার লোকজন নিয়ে এই শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং 8 জন শ্রমিক তাৎক্ষণিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং তারা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেয়। চিকিৎসা নিয়ে তারা উল্টা আর ওই দিন সাভার থানায় যেই তারা মামলা করতে যায়। কিন্তু বিষয়টা আমি সরকারের প্রতি ধন্যবাদ জানাবো যে ওখানকার ওসি সাহেব বিষয়টা শোনা বোঝার পরে বলছে যে এটা তো আসলে মামলা করার মতো কোনো ঘটনা না, আপনারা উল্টা যাদেরকে তাদেরকে মারছেন, আপনি বরং একটা জিনিস করতে পারেন, সাধারণ জিডি করতে পারেন। পরে ওরা একটা সাধারণ অভিযোগ করে ওখান থেকে চলে আসছিল, পরবর্তী নাকি বলছে শ্রমিকদের তোমাদের নামে মামলা করে আসছি। কিন্তু আমরা মামলার অভিযোগটা উঠাইতে গেলে দেখা যায় ওখানে সাধারণ ডায়েরি করে গেছে কিন্তু মামলা নিয়ে নাই। তবে আমি ওই ওসিকে ধন্যবাদ জানাই যে উনি শ্রমিকদের কথা বিবেচনা করে মালিকদের একতরফা কথা শুনে উনি মামলা করেন নাই। এবং আজকের এখানে যে আজকের আমরা গত 2 তারিখ আমরা এখানে আসছিলাম, আসার পরে 2 তারিখ মালিকদের সাথে কথা বলে মালিকের যে যারা আছে তাদের সবার সাথে কথা বলে কলকারখানা ডিআইজি আমাদেরকে বলছিল এবং সিডিও দিছিল যে আগামী 5/5/2024 বিকাল 3টায় আমরা মালিককে সহ এখানে বসে একটা সমাধান করব। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম, মালিক কর্তৃপক্ষ নাকি একটা সিডি দিয়েছে আগামী 23 তারিখে না আগে নাকি তিনি বসতে পারবেন না। তা আসলে উনি এটা শুধুই কালক্ষেপণ করছে, আসলে উনি এটা সমাধান করার চেষ্টা করেন না। আর এনাকে কিছু ইন্ধন দিচ্ছে স্থানীয় লোকজন, ওখানে চেয়ারম্যান সহ ওনার জুট ব্যবসা করে, ওই জুট ব্যবসায়ীরা আসলে মূলত এখানে ইন্ধন দিয়ে এই কাজটা করছে। আর যে মহিলার বাচ্চা নষ্ট হয়েছে আপনি তার সাক্ষাৎকার এখন নিতে পারেন, যে এই মহিলাটা কী অপরাধ করছে, তার বাচ্চাটাই বা কী অপরাধ করলো, চাকরি করাটাই কি তার অপরাধ ছিল। আপনারা এখন এই মহিলার থেকে তার কথাটা শুনতে পারবেন। ধন্যবাদ। আমার সাথে রোজার মাসে অনেক পরিশ্রম করে নিছে, নাইট করে নিছে, ওভারটাইম করে, প্রতিদিন 9টা 9টা ছুটি দিচ্ছে, ছুটি চাইলে ছুটি দেয় না, বেতন ঠিক মতন দেয় না, মারধর করছে অনেক। 22 তারিখে অনেক মারধর, অনেক জ্ঞানতন করছে, বা বেতন লে ঘুরে অনেক ই করছে, আকর্ষণ করছে আমাকে। আমি শ্রমিক নেত্রী, আমার নাম রুমা আক্তার, আমি কেন্দ্রীয় কমিটিতে আছি। কিন্তু আমি যখন ওখান থেকে যাই এলাকার, আমার বাসায় ওই এলাকায় আমার অফিস, ওখান থেকে যখন আমি যাই দেখি এলাকার পোলাপান,
তো এনে এলাকার পোলাপান স্থানীয় পোলাপান যারা গুন্ডা যারা মদ গাঁজা খায় এরা ওনে এনে তোরা কেন কেন আইসে আপনার সমস্যা কি? এর ভিতরে দেখি আমাদের এই নেত্রী শিখরাইতা আছে শিখরাইতা আছে এর ভিতরে রাব্বিরে ট্রাকের নিচে ধাপ করে জায়গায় এনে দেখলাম কি ফালাইতে আছে এর ভিতরে রাব্বিরে যখন ফালাইতে আছে তখন তার আমার মাথা কি হয়ে গেল তখন আমি গাড়ির উপর ই দিছি কঞ্চা মারছি যে ইডের কঞ্চা মারার পর গাড়ি আলায় গাড়ি ব্রেক থামাই আলাইছে থামাই আলানোর পরে রাব্বির আমরা বাড়ি করছি তো এক চাক্কা গেছে রাব্বির গাড়ির উপরে উঠছে হালকা আর এক চাক্কা আর উঠতে পারে না এই রাব্বিরে উদ্ধার করে আইনা আমরা সাভার হসপিটাল নিছি সাভার হসপিটাল থেকে আমাদের রাব্বিরে ফেরত দিচ্ছে তারপর গেছি ইসলামিয়া হসপিটাল হেডাই দেওয়া ফেরত দিছে চার পাঁচটা হসপিটালে গেছি হসপিটাল দিয়ে আমাদেরকে ফেরত দিছে ওনারা বলছে আপনারা সরাসরি ঢাকায় নিয়ে আসেন ঢাকায় নিয়ে যান ইনি কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে ফেলাবে তখন আমরা ওনাদের যে যে ঔষধ দিছে ওই ঔষধ খাই আমরা ঢাকায় নিয়ে আসি ঢাকায় নিয়ে ওনারে পঙ্গুতে নিয়ে আসছি পঙ্গুতে নিয়ে আনার পর ওনার আলতাসনে বিভিন্ন রিপোর্ট করছে রিপোর্ট করার পর বলছে ওনার এই সমস্যা হয়েছে তো ওনারা আমরা ওনার রাইখা আমরা আবার স্থানে আমার চলে গেছি আমি নেত্রী যাওয়ার পরে আমার বা আমার হুমকি দেয় আমি গার্মেন্টসের ও গোলাস্টারের কোনো গ্রাহকের কাছে আমি কোনো কাজ করতে পারবো না আমি যদি করতে যাই তাহলে আমার গম করে ফেলাবে আমি কইছি আমাকে গম করেন তাও আমি ওয়ার্কার নিয়ে কাজ করব গোলাস্টার নিয়ে কাজ করব যদি পারেন ফিরান না পারলে আমি কাজ করব আমার নামে মামলা হয়েছে আমলা দেবো তারা আমার কিছু করবো আমি কইছি আচ্ছা ঠিক আছে আমার নির্যাতন করবে শারীরিক নির্যাতন করবে এই এলাকার পোলাপান দিয়া হুমকি দেয় রেজা